যাই তো, দেখি তো কি আছে ওই পাত্রতে। কই যে থাহে পোলাডা, গড়ে আওয়ার নামই নাই, সারাটা দিন বনে বাদারে ঘুরে বেড়াইব, বেলা যে গড়াইয়া গেল এখনো খাইতে আসার নাম নাই। সৌভাগ্য, আরে ও সৌভাগ্য, আরে খাইতে আইবা। যাক, অবশেষে হরিণটাকে বাঁচাতে পারলাম। এই রে, বেলা গড়িয়ে যাচ্ছে, আজ আমার খবর আছে, মা মনে হয় আমার জন্য লাঠি নিয়ে বসে আছে। যাই যাই, এবার বাড়ির দিকে যাই। মা, মা, ও মা, কি রে হত ছাড়া, তোর এখন আমার সময় হইলো? সারাদিন বনে বাজারে টই টই করে ঘুরে বেড়াস, খাওয়া দাওয়ার তো কোনো নামই নাই, খাবার নিয়ে আসি কখন থেকে বসে আসি, আয় খাবি এখন। সৌভাগ্যকে খাবার খাইয়ে রহিমা নদীর ধারে পানি আনতে যায়। সুন্দরী মাস, সুন্দরী মাস, তুমি তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি, খুঁজতে খুঁজতেই নদীর তীরে এসেছি। তোমার ছেলে কোথায়, কেমন আছো? এতদিন পড়াইলা তুমি, কত কাহিনী যে ঘুইটা গেল আমগো মা ছেলের জীবনে। সে কি কি বলো, কি হয়েছে, আর তুমি এখানে কেন? তোমার সাথে আমার যে নদীর পাড়ে দেখা হয়েছিল তোমাকে আমি সেখানে অনেক খুঁজেছি জানো। আমার স্বামী টেহা পয়সা আর বাড়ি পাইয়াই আমারে আর আমার ছেলেরে বাড়ি থেকে বাইর করে দিতে, ওই দিন নিরুপায় হইয়া তোমারে অনেক ডাকছিলাম। এত ছোট বাচ্চা নিয়ে আমি কই যামু, কি করব, কিছুই বুঝতাছিলাম না। কিন্তু ওই দিন তুমি আসো নাই, আমি আমার পোলারে নিয়ে জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে থাকি এখন। আমি তোমার ডাক শুনেছিলাম, কিন্তু ওই দিন আমার অনেক বিপদ হয়েছিল তাই আসতে পারিনি, এই জন্যই তোমাকে সারাক্ষণ খুঁজে বেরিয়েছি। আর তোমাকে পেয়ে ভালোই হলো, কেমন আছে তোমার ছেলে? খুব ভালো আছে, তবে অনেক দুষ্ট হইছে, সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়, বারণ করলে তো একটুও শুনে না। বাহ, মা ছেলে তাহলে ভালোই আছো, কিন্তু কিন্তু তোমার ছেলের জীবনে অনেক বড় বিপদ আছে। সে কি কি বিপদ? সেটা বলার জন্যই আমি তোমাকে খুঁজেছি। শোনো, তোমার ছেলের 18 বছর পূর্ণ হবার আগ পর্যন্ত রূপনগর রাজপ্রাসাদের আশেপাশে যাওয়া বারণ আছে। যদি কোনোভাবে ও সেখানে যায় তাহলে ওর ঘোর বিপদ হবে, তুমি ওকে সামলে রেখো। সে কি কেন, আর তুমি জানলে কি কইরা? সে তুমি সময় মতো সব জানতে পারবে, তবে এখন এটা বলা সময় নয়, তোমাকে যা বলেছি সেটাই তুমি মনে রেখো। ধন্যবাদ সুন্দরী মা, আমি ওরে সব সময় চোখে চোখে রাখবো, আমার ছেলের কোনো বিপদ হইতেই দিব না আমি। এখন তাহলে আমি আসি। বিদায় সুন্দরী মা। বাবা, ও বাবা, এবার আর আমাকে বারণ করো না, এবার আমি গহীন জঙ্গলে শিকার করতে যাবই যাব। তোমাকে আমি কতবার বললাম, ওই জঙ্গলে কোনো বিপদ আপদ হয়ে গেলে তখন কি হবে,
বিপদ বললেই হলো নাকি। আমি রূপনগর রাজ্যের সেনাপতি ওসমানের কন্যা, আমার আবার বিপদ হবে নাকি? আমি তো তোমার মেয়ে বাবা, সব বিপদ মোকাবিলা করার মতো ক্ষমতা আমার আছে। তুমি কেন বুঝতে পারছো না মা, তুমি এখনো অনেক ছোট। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যেতে দাও না বাবা। এত করে যেহেতু বলছো, যাও তবে সাবধান মা, তাড়াতাড়ি ফিরে আসিস। এই তো আমার কত ভালো বাবা। আরে কি সুন্দর দুইটা পাখি। এই যে কত সুন্দর একটা ঘোড়া, দেখি এটাকে ধরতে পারি কিনা। যা এটাও গেল, কত কষ্ট করে বাবার অনুমতি নিয়ে শিকার করতে আসলাম, একটা পশু পাখিও শিকার করতে পারলাম না, কপালটাই খারাপ। দীপা কিছুক্ষণ পর দেখতে পায় সুন্দর দুইটা হরিণ ঘাস খাচ্ছে। হরিণ, কত সুন্দর দুটি হরিণ, আমার এর মধ্য থেকে একটা হরিণ ধরতেই হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুকে মেরে ফেললে। আমি তো বুঝতে পারিনি, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি একটা পাখি হয়ে যাবে। একি একি করলে তুমি, তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছো, তাই আমার অভিশাপে তোমার আজীবন এই পাখি হয়েই থাকতে হবে। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো, আমি হরিণ ভেবে শিকার করেছিলাম, আমি জানতাম না এটা তোমার বন্ধু। আমাকে মাফ করে দাও, আমাকে আবার মানুষ বানিয়ে দাও, অনুরোধ করছি দয়া করো। অভিশাপ যখন দিয়েই ফেলেছি আর কোনো উপায় নেই ফিরিয়ে নেবার। তবে হ্যাঁ, যদি কোনো ছেলে তোমাকে মন থেকে ভালোবাসে তাহলে তুমি আবার আগের রূপে ফিরে আসতে পারবে, আর তা না হলে আজীবন পাখি হয়েই থাকতে হবে। আমি কেন বাবার কথা শুনলাম না, আমি কেন বাবার অবাধ্য হয়ে এই জঙ্গলে আসলাম, এখন আমি কিভাবে ফিরে যাব, কি করব? মা, ও মা, আমি বনে গেলাম কাঠ। পাখিটি আমাকে দেখে উড়ে যাচ্ছে না কেন? নিশ্চয়ই পাখিটির কোনো সমস্যা হয়েছে। সৌভাগ্য পাখিটিকে হাতে উঠিয়ে নিল। এই কি, পাখিটি তো পায়ে আঘাত পেয়েছে, যাই ওকে বাসায় নিয়ে যাই। আহারে বেচারে, খুব কষ্ট পাচ্ছে মনে হয়। সৌভাগ্য পাখিটিকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাবা তুই ফিরে আইলি যে, কাট কাটতে গেলি না, এ কি পাখি কই পাইলি তুই? মা, এই পাখিটি আঘাত পেয়েছে, ওর পায়ে প্রচন্ড ব্যথা, ও উড়তে পারছে না, তাই আমি ওকে বাড়িতে নিয়ে আসলাম। কই কই দেহি, আহারে কি সুন্দর পাখি, আয় ওর ঘরে নিয়ে আসল। পাখিটিকে ঘরে নিয়ে গিয়ে সৌভাগ্য তার চিকিৎসা করালো। মিষ্টি পাখি, তুমি এখানেই থাকো, তুমি সুস্থ হও, তারপর সকালে তোমার সাথে অনেক কথা হবে। সকালে ওঠে যেন
তোমাকে এখানেই দেখতে পাই। সৌভাগ্য পাখিটিকে রেখে ঘুমাতে যায়। আমার পায়ের ব্যথাটা তো সেরে গিয়েছে, যাই এবার বাবার কাছে প্রাসাদে ফিরে যাই। দীপা উড়ে উড়ে রূপনগরে ফিরে যাবে। বাবা, ও বাবা, এই যে আমি দীপা, তোমার মেয়ে। এই পাখি, যা 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 এখান থেকে, এখানে কি করছিস, দূর হ। বাবা, আমি তোমার মেয়ে বাবা, আমাকে তাড়িয়ে দিও না। সৌভাগ্য সকালে ঘুম থেকে উঠে পাখিটিকে দেখতে না পেয়ে খুব মন খারাপ করে। মিষ্টি পাখি, ও মিষ্টি পাখি, কোথায় গেলে তুমি? তোমাকে তো বলেছিলাম এখানেই থাকতে, কেন চলে গেলে তুমি? সৌভাগ্য পাখিটিকে খুঁজতে খুঁজতে আবার বনের দিকে চলে যায়। মিষ্টি পাখি, ও মিষ্টি পাখি, কোথায় তুমি, কোথায় চলে গেলে? এখন আমি কোথায় যাব? বাবাও যে আমাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল। যাই, আমি বরং ওই সৌভাগ্যের কাছে যাই। মিষ্টি পাখি, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে দেখতে না পেয়ে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। জানি না কেন একদিনই তোমার জন্য আমার অনেক মায়া হয়ে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিষ্টি পাখি। সৌভাগ্য দীপাকে মন থেকে ভালোবাসার কারণে দীপা আবার আগের রূপে ফিরে আসে। এ কি, কে তুমি? আমি রূপনগর রাজ্যের সেনাপতি কন্যা দীপা। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার এই অবস্থা কেন? আসলে আমি এই জঙ্গলে পশু শিকার করতে এসেছিলাম। দুইটা হরিণ দেখে আমি হরিণের গায়ে তীর ছুঁড়ে মারি, তখন হরিণটি মরে যায়। আর তার সাথে থাকা হরিণটি একটি পরিরূপ ধারণ করে। তার বন্ধুকে মারার কারণে তিনি আমাকে অভিশাপ দেয়। পরির অভিশাপে আমি পাখি হয়ে গিয়েছি। তুমি আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দিলে। আমি আমি কিভাবে তোমাকে আগের রূপ ফিরিয়ে দিলাম? পরি বলেছিল কোনো ছেলে যদি তোমাকে মন থেকে ভালোবাসে তাহলে তুমি আগের রূপ ফিরে পাবে। তুমি আমাকে মন থেকে ভালোবেসেছো, তাই আমি আবার মানুষ রূপে ফিরে এসেছি। তোমার হাতটা দাও। সৌভাগ্য হাতটা বাড়িয়ে দেয়, তার দীপা তাকে একটা আংটি উপহার দেয়। তুমি আমাকে মানুষ রূপে ফিরিয়ে এনেছো, এটা তোমার উপহার। কিন্তু আমি তোমাকে কিভাবে মানুষ রূপ ফিরিয়ে দিলাম? ওই পরিটি বলেছিল আমাকে যদি কোনো ছেলে মন থেকে ভালোবাসে তাহলে আমি মানুষ রূপে ফিরে পাবো। তুমি আমাকে ভালোবেসেছো, তাই আমি মানুষ রূপে ফিরে পেয়েছি। অনেক ধন্যবাদ তোমাকে। এবার আমি তাহলে আসি।